দিস ইজ কিচেন এন্ড বেকিং এ আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি টেস্টি চিলি পনির। এর জন্য আমি নিয়েছি 200 গ্রাম ক্রিম পনির। আমি এটাকে প্রথমে একটু 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিট রেখে দেব, তাহলে এটা খুব ভালো হয়। এইভাবে মাখিয়ে রাখলে পনিরগুলো ভেঙে যায় না। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, 1 চামচ শেজওয়ান সস আর 1 চামচ সয়া সস। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কড়াইয়ে একটু বেশি করে তেল দিচ্ছি প্রথমে পনিরগুলো ভাজার জন্য। আর পনিরগুলো একসঙ্গে ভাজবেন না, অল্প অল্প করে ভাজলে পনিরগুলো ভালো হয়। যদি তেলটা বেশি হয় পরে রেখেও দিতে পারেন। আমি এখানে 4 থেকে 5 চামচ তেল দিয়ে দিই। এবার আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার মেশানো আছে একটু লাল লাল করেই ভাজা হবে। আমি এবার এগুলো তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে 8টা রসুন কুচি করে রেখে দিয়েছি, সেটাও দিয়ে দেব। আর একটু 1/2 পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, এটাও দিয়ে দেব। এই দুটোকে একটু লাল করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি কারণ একটু লাল করে ভেজে নিয়েছি। আর 1টা বড় পেঁয়াজ আমি পাপড়ি পাপড়ি করে কেটে নিচ্ছি, এটাও আমি গ্যাসে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই রেখেছি। পেঁয়াজটার সঙ্গে আমি দিয়ে দেবো 1টা ক্যাপসিকাম, আমি কেটে রেখে দিয়েছি এরকম করে বড় বড় করে, এটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আমি চিনে ধুয়ে রেখে দিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। এগুলো কিন্তু ভাজতে বেশিক্ষণ লাগে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করলেই এটা রেডি হয়ে যাবে। আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি তৈরি করে রাখা সসটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি একটু গ্রেভি রাখবো আর একটু জল এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু জলও দিয়ে দিলাম। আপনারা যদি ড্রাই পছন্দ করেন তাহলে জলটা কম দেবে। আমি একটু গ্রেভি করলাম বলে একটুখানি জল দিলাম। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। এবার আমি এটার মধ্যে নুন মিষ্টিও দিয়ে দেব। 1/2 চামচ নুন দিলাম আর 1/2 চামচ চিনি দিলাম। এবার সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো ফোটালে রেডি হয়ে যাবে এটা। 1 মিনিট ফুটুক। 1 মিনিটের ওপর ফুটে গেছে। আমি এবার নামাবার আগে অল্প একটু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যা আপনাদের কাছে থাকবে দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। আমি একটু প্রথমেই বলেছি একটু গ্রেভি রাখবো, আপনারা চাইলে আরও ড্রাই করতে পারেন এটাকে। রেডি হয়ে গেছে আমার চিলি পনির। গরম গরম রুটি, পরোটা বা তন্দুরি রুটি সবের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আমার চিলি পনির। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে রাখছি। আর বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন দিস ইজ কিচেন অ্যান্ড বেকিং। আগামী দিনে আরও অনেক রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।